তো বন্ধুরা, আজকে যে জিনিসটা আমি আপনার নিয়ে আসছি, একটি নতুন হার্ড ডিস্ক আনবক্সিং করা। এটা একটি তোশিবার ব্র্যান্ডের 1 টেরাবাইট, মানে 1000 জিবি হার্ড ডিস্কটা। এটা আমি হার্ড ডিস্কটা আসলে আনবক্সিং করার কিছু নেই, তারপরে আমি আপনাদের কেন দেখাচ্ছি এটার কারণ হলো অনেকেই বুঝেন না, নতুন যার অবস্থায় তারা এইটা নিয়ে একটু অনেকটা হেজিটেশন বা একটু প্রতারিত হন। সেজন্য হার্ড ডিস্কগুলো কেনার সময় অবশ্যই দেখবেন যেটা স্মার্টের ওয়ারেন্টি সিল দেওয়া আছে কিনা, কারণ স্মার্ট ওয়ারেন্টির প্রোডাক্টগুলো সবসময় ভালো হয়ে থাকে। আর এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে তোশিবা হার্ড ডিস্কটিতে। এবং অবশ্যই যে কাজটি করবেন, হার্ড ডিস্ক যে দোকান থেকে নেবেন বা যে শপ থেকে নেবেন, সেটা থেকে আপনি যেখানে সিরিয়াল নাম্বার আছে প্রোডাক্টের, অথবা এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে হার্ড ডিস্কের, এই সিরিয়াল নাম্বারটি অবশ্যই আপনি একটা মেমো নেবেন, যে মেমোটার মাধ্যমে আপনি একটা ওয়ারেন্টিটা রিসিভ করতে পারেন। তো হার্ড ডিস্কটি এরকম একটা কাভারে করে বাহির থেকে আসে, যেটা আমরা ইউজ করতে, এখন বর্তমান যুগটা অনেক আধুনিক হয়ে গেছে, তাই অনেক বড় বড় হার্ড ডিস্ক ইউজ করে। আগে তো 80 জিবি, 160 জিবি, 250 জিবি এই ধরনের হার্ড ডিস্ক হতো। তো আমি যেটা ফার্স্টে কাজ করবো, আমি এটাকে আজকে আনবক্স করবো, মানে খুলবো। আমি হার্ড ডিস্কটিকে কাটলাম, প্যাকেটটা কাটার পর আমি হার্ড ডিস্কটি বার করতেছি। দেখেন দেখেন একটি নতুন হার্ড ডিস্ক কাভারিং করা থাকে। হার্ড ডিস্কটি ইউজটা খুব সাবধানে করা উচিত। অবশ্যই হার্ড ডিস্কটি আনার সময় মনে রাখবেন যেন কোনো প্রকার বড় ধরনের ঝাঁকি বা আঘাত না পায়, কারণ এর ভিতরে খুব সূক্ষ্ম কিছু বিষয় থাকে যে জিনিসটার কারণে হার্ড ডিস্কটি নষ্ট হয়ে যেতে পারে। এটা রাখার জন্য খুব সুইটভাবে রাখতে হবে, খুব সুইটভাবে ধরতে হবে। পিসিতে সেট আপ করার পর এটা অবশ্যই যেন আঘাত না পায় সেদিকটি লক্ষ্য রাখতে হবে। এবং আপনি যে কাজটি করতে পারেন, যে হার্ড ডিস্কটি ওপেন করার পর অবশ্যই দেখবেন যেন এখানেও সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বারটি এবং আপনার প্যাকেটের গায়ে যে সিরিয়াল নাম্বারটি আছে সেটা মিলতেছে কি না। যদি না মিলে সঙ্গে সঙ্গে আপনি দোকানে কন্ট্যাক্ট করেন বা শপটিতে কন্ট্যাক্ট করে যিনি শপ থেকে আপনি নিয়েছেন, কেননা এই সিরিয়াল নাম্বারটি না মিললে ওনারা হয়তো এটা এন্ট্রি দিয়েছে কিন্তু এটা মিলতেছে না। যদি দেখেন যে না মিলে, তার মানে অবশ্যই এটার ভিতরে কিছু গোলমাল আছে যেটা আপনার জানা উচিত। তো আপনি এটা অবশ্যই ফলো করবেন। এবং হার্ড ডিস্কটি এখানে দেখবেন কিছু সিল আছে, এগুলো আপনাকে কখনো ওপেন করার প্রয়োজন নেই, আপনি যা সুন্দর মতো এটা সেট আপ করবেন। আর দেখবেন কিছু কিছু হার্ড ডিস্কের এখানে কিছু কার্বন জমে থাকে বা স্কেচ থাকে, দ্যাটস মিন ওটা ইউজ করা হয়েছে। আর যেহেতু আমি একটা নতুন প্যাকেট খুলেছি, এখানে কোনো স্কেচ নেই আমি দেখলাম, তার মানে আমি একটা সম্পূর্ণ নিউ হার্ড ডিস্ক পেয়েছি, আমি ঠকিনি বা প্রতারিত হইনি। তার কারণ হার্ড ডিস্কটি আমি ইউজ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বিভিন্ন হার্ড ডিস্ক সম্পর্কে হয়তো বলবো, কিন্তু আমি যেটা বলছি যে এখানে বিভিন্ন ব্র্যান্ডের হার্ড ডিস্ক আছে। সিগেট অনেকে ইউজ করে, অনেকে WD মানে ওয়েস্টার্ন ডিজিটাল ইউজ করে, অনেকে তোশিবা, অনেকে স্যামসাং ইউজ করে। এখন কোনটা বেস্ট, কোনটা ভালো, হার্ড ডিস্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ল্যাপটপের হার্ড ডিস্কগুলো সাধারণত একটু ছোটো হয়ে থাকে, আমি একটা পুরাতন হার্ড ডিস্ক নিলাম ল্যাপটপের, SSD হার্ড ডিস্কটা এরকম হয়ে থাকে। তবে বর্তমান যুগে আধুনিক হলে মিনি SSD আছে, SSD আছে, এবং এগুলো আমরা সাধারণত ডেস্কটপ ইউজ করি, এগুলো বেস্ট ভালো। আমাদের SSDতে যেটা হয় যে আমরা একটু রেসপন্ডিং টাইমটা খুব ফাস্ট পাই এবং খুব ভালো স্পিড পাই। এর জন্য আমরা এখন অনেকেই গেমিং যেহেতু যুগ চলতেছে, অনেকেই এর জন্য SSD ইউজ করে থাকে, সাপোর্টিং হিসেবে এই হার্ড ডিস্কগুলো ইউজ করে থাকে। তো আমরা এই হার্ড ডিস্কটি এখন আমাদের সম্পূর্ণ রেডি, আমরা এখন জাস্ট যে কাজটি করবো আমরা চাইলেই এখন হার্ড ডিস্কটি ইউজ করতে পারি। তো বন্ধুরা, নেক্সট টাইম আমি দেখাবো যে হার্ড ডিস্কটি আপনি কীভাবে PC-তে সেট আপ করবেন, এবং একটা উইন্ডোজ মারাটাও দেখিয়ে দেবো আমার নেক্সট ভিডিওতে, আপনারা হয়তো জিনিসগুলো পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আরও বেশ কিছু তথ্য, যেই তথ্যগুলো হয়তো আপনাদের মনে হয় আমি জানি, কিন্তু আসলে কিছু গভীরতা আছে যেগুলো আপনাদের হয়তো আমি বলবো, এর জন্য আমাদের সাথে থাকুন। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে, মানে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, IT ঘর বাহার বাংলা। ওকে, আল্লাহ হাফেজ।